শুভেচ্ছা সালাম জানাই। প্রথমে একটা কথা বলি, আগামী শুক্রবার একটি গরু জব হবে যার মূল্য হবে 500 টাকা কেজি। সেই গরুর মাংসের মূল্য 500 টাকা কেজি। দয়া করে যাদের সামর্থ্য আছে তারা নেবেন না, যারা অসমর্থবান মানুষ মাংসটি খাইতে পারতেছে না আমি তাদের জন্য করছি। তারপরও যদি আপনি নেন আমার কোনো আপত্তি নাই, তবে এক পোয়া থেকে শুরু হবে, সর্বোচ্চ 1 কেজি পর্যন্ত একজন ব্যক্তি পাবে। আপনারা যারা এই মাংসটি কিনবেন রাকিব ট্রেডার্সে অলরেডি নাম লেখায় ছাড়া দিবেন। কি কারণে? ওই দিনে কিন্তু মাংস মাপা মানুষকে দেওয়া অসম্ভব হবে এবং গরুটি আপনাদের সামনে যাব হবে এবং মাংসটি এইরকম হবে যে কুরবানির মাংসের মতো আমরা উলট পালট করে সমতলে 1.5 কেজি এবং 1 কেজি মাংসের দাম হবে 500 টাকা কেজি আর গরুটি হবে অত্যন্ত সুন্দর। এটা কেন করতেছি আমি? আমি বারবার চিন্তা করে দেখতেছি যে মানুষ সপ্তাহে একদিন আমি যদি শুক্রবারে গরু জব করি পরের শুক্রবারে মাছ বিক্রি হবে কম দামে। আর এই যে বাজারটি দেখতেছেন এর মূল্য 160 টাকা, সামনে ডিম আছে 40 টাকা হালি, ডিম 40 টাকা হালি, বাজারের দাম 160 টাকা। আমি আজকে বাজারে যাই দেখি অবরোধের কারণে আজ থেকে উচ্চ দাম শুরু হয়ে গেছে, আগামীকাল এই দামই পাবেন। হয়তো আমার কিছু আরও ক্ষতি হবে, এখন ক্ষতি হয়তো 500 টাকা হয়েছে, তখন হবে 1.5 হাজার, কিন্তু তারপরও এটা আমি চালু রাখতে চাই। কেন রাখতে চাই? আমি যে কথা দিছি আপনাদেরকে, এটা অবরোধের সঙ্গে সম্পর্ক নাই, হরতালের সাথে সম্পর্ক নাই। আমি চেষ্টা করব যদি আপনাদের উপকার হয় তাহলে সারা বছর আমি এই সিস্টেম এখানে চালু রাখব। কারণ কি কারণে রাখতে চাই আমি? অনেক মানুষ দুটা কলা কিনতে পারতেছেন না, আমি চেষ্টা করতেছি আগামীকাল থেকে কলাটাও বিক্রি করার, খুব চেষ্টা করতেছি আমি। এবং আপনাদের যত প্রয়োজনীয় জিনিস, সমস্ত প্রয়োজনীয় জিনিস আমি পাশাপাশি রাখব। আমি তো বলছি যদি আপনারা 29 যে চাল, 28 যে চাল আমার যে ভাই দোকানে বিক্রি করতেছে সেই ভাই 60 টাকা বিক্রি করতেছে, কিন্তু আমি আপনাদের 54 টাকা কেজি দেব, কিন্তু জিনিসটা তো আমার থেকে নিতে হবে। অনেকে প্রশ্ন করতেছেন এর মধ্যে কি কি আছে, কি কি দিবেন? আরে ভাই, এরকম হাজার হাজার প্যাকেট আব্দুল মান্নান আখন্দ মানুষকে ফিরে দিছে। করোনার মধ্যে 15,000 মানুষকে আব্দুল মান্নান আখন্দ ওপর আল্লাহর রহমতে আমি মানুষের মুখে এক বেলা করে খিচড়ি দিছি। আমি আপনাদের পাশে থাকতে চাই, কাছে থাকতে চাই, আপনার প্রয়োজনে আমি আপনার হাতিয়ার হতে চাই। আমি এখানে ব্যবসা করব 10 টাকায়, আল্লাহ যেন আমাকে কোনোদিনও 8 টাকা আপনাদের না খাওয়ায়, আমি যেন আপনাকে 10 টাকা খাওয়াতে পারি, আমি আল্লাহর কাছে এটা চাই এবং আল্লাহ সেই বার্তাটা কবুল করে, সেই বার্তাটি কবুল করে। আমি প্রতিটা জায়গায় পাড়া মহল্লায় যদি এই রকম করে বাজারটা ডিস্ট্রিবিউশন করা যায় তাহলে যেটাতে আপনি বাঁচবেন রিক্সা ভাড়া, আপনি রিক্সায় উঠবেন রিক্সাওয়ালা 30 টাকা চাচ্ছে, আপনার কোনো বুদ্ধি নাই, শহরে যাচ্ছেন আপনি জামের মধ্যে পড়ছেন, আপনার কোনো বুদ্ধি নাই। এই ডিসেন্ট্রালাইজ করার জন্য আমার এই প্রচেষ্টা। যদি আপনারা আমার জিনিসটি কিনে বাসায় যাবেন গিয়ে আপনি হিসাব করবেন পাই টু পাই, বা এখানে এখনই হিসাব করবেন, নামাজগর মোড়ে বাজারে যান আর আমার জিনিসের হিসাব করেন, 3.5 কেজি জিনিস আছে। আমি যদি আপনাকে 1টি টাকা ঠকায় থাকি এখনই আপনাদের সামনে আপনারা আমাকে ধরে অপমানিত করবেন, কিন্তু দয়া করে পণ্যটি নেন। এই পণ্য আপনারা নেওয়া শুরু করলে এর মধ্যে আমি এরপরে সমস্ত মশলা এবং চা দুধ সেই প্যাকেটও করব, যে প্যাকেটটা আপনারা অত্যন্ত উচ্চ মূল্যে দোকান থেকে কিনতেছেন। কেন কিনতেছেন আপনি? ওই যে আমি গতকাল বলছি যে অ্যাডভার্টাইজ করতেছে সাকিব আল হাসান,
পঞ্চাশ কোটি টাকা দিচ্ছে, ওই পলিথিনের দাম দশ টাকা, কিন্তু আপনি ওই জিনিসের মূল্য মধ্যেই আপনার থেকেই টাকাটা নিচ্ছে। এই টাকাটাই যদি আপনারা সেভ পান, প্রতিদিন প্রতিটা পরিবার সত্তর থেকে আশি টাকা সেভ পাবেন প্রতিদিন। আগে আমাদের বাজারের ব্যাগ ছিল, তেলের বোতল ছিল, কিন্তু আমরা এত স্মার্ট হয়ে গেছি, ডিজিটাল হয়ে গেছি, আজকে খালি হাতে বাজারে যাচ্ছি আর পলিথিন আর প্লাস্টিক সত্তর টাকার কিনে নিয়ে চলে আসতেছি। আমি বুঝতেছি না কিভাবে আমাকে মারতেছে, আমি বুঝতে পারতেছি না যে আমাকে কিভাবে ক্ষয় করতেছে। প্রতিদিন আমার ক্ষয় হচ্ছে প্রতিদিন। আপনারা বলেন বুকে হাত দিয়ে যারা আছেন, আরে বুকে হাত দিয়ে বলেন তো, সামান্য একটা তরি তরকারির দাম যদি বাড়ে গোটা দেশ মনে হচ্ছে পাগল হয়ে গেছে। আপনি কি কোনোদিন ঔষধের দাম বিশ গুণ বাড়ছে আপনি জিজ্ঞাসা করছেন? আপনি কি জিজ্ঞাসা করছেন স্যাকলো ট্যাবলেট কয় টাকা দিয়ে কিনছেন তিন বছর আগে, এখন যে চার গুণ বাড়ছে আপনি কি জিজ্ঞাসা করছেন? কেন করেননি? কারণ আপনার মেধা নষ্ট করে দেওয়া হয়েছে, আপনার মেধাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, মেধাটা যাতে কাজে না লাগে। এখন আমরা প্রধানমন্ত্রীকে ধরবো যে মাননীয় প্রধানমন্ত্রী মানুষ চলতে পারতেছে না কেন? সেই সময় বিএনপি লাগছে আপনি নামেন, এখন নামেন আর ওঠেনের পেশালি পারবো না? আমি তাকে জিজ্ঞাসা করবো যে আপা আপনি দশ টাকা কেজি চাল খিলেবার চাচ্ছিলেন, মানুষের সুখে শান্তিতে রাখবার চাচ্ছিলেন, চিকিৎসা সেবা ফিরে দিতে চাচ্ছিলেন, আপা কিছুই তো আর পাওয়া যাচ্ছে না। এই নামাজগর মোড়ে এখানে ঠিকাদারের একটা মৌমাছির চাকের মতো মানুষ বসে, আপনারা মাথায় রাখেন ত্রাণের যে টেন্ডার, ত্রাণের যে লটারি সিস্টেম, আরে পঁচাত্তর লক্ষ টাকার শুধু শিডিউল বিক্রি হয়েছে, পঁচাত্তর লক্ষ টাকার শুধু শিডিউল বিক্রি হয়েছে, আর এখন বলতেছে উপজেলা উপজেলায় লটারি হবে। আরে মাননীয় জেলা প্রশাসক মহোদয়, যদিও আজকে এমপি সাহেব গেছিল কিন্তু এমপি সাহেব তো অটিস্টিক, এমপি সাহেব তো লেওয়া ছাড়া দেওয়া মনে না, ওনাকে কেন আপনারা নিয়ে গেছেন, উনি তো পাগল। আরে ডিসি মহোদয়, এই লটারি চুরি হবে, আওয়ামী লীগের সন্ডা পান্ডারা ওই লটারিতে নাম উঠবে আব্দুলের, বলবে করিম। তাহলে আমার এই এত মানুষের গত সাত বছর ধরে, গত সাত বছর ধরে আপনি জেলা জেলা বোর্ডে জেলা পরিষদে জেলা ডিসি অফিসে লটারি হয়েছে, হঠাৎ করে কি এমন প্রকুপমেন্ট চলে আলো যে এবার উপজেলায় করবেন লটারি, তার মানে লুট করবেন, লুট। আরে লুট করার ফন্দে আটতেছেন। আরে এমপি সাহেব, আপনার যদি মিনিমাম লজ্জা থাকে, মিনিমাম যদি গ্রহণযোগ্যতা থাকে, তাহলে এটা আপনি অবশ্যই বগুড়া ডিসি অফিসে লটারি করার ব্যবস্থা করবেন। আর যদি আমাদের মাঠে নামতে হয় তাহলে লটারি তো পরে ওই খাসা তুলে আমরা ফিকে মারব। প্রত্যেকটা উপজেলায় এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদের অত্যাচারে এই সাধারণ লোকজন অসহায় হয়ে যাবে। পঁচাত্তর লক্ষ টাকা, আরে পঁচাত্তর লক্ষ টাকা সোনালী ব্যাংকে সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে কিনা এটা আমরা জানতে চাই। কারণ পঁচাত্তর লক্ষ টাকার আপনি কাগজ বিক্রি করছেন। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আপনাকে আমি বলি, ত্রাণের যিনি ইঞ্জিনিয়ার উনি যে আমাদের টোটাল কোর্ট অ্যামাউন্ট এই টাকাটা লিখতে হবে, এই জায়গাটা করছে এত ছোট, মনে হচ্ছে ওনার বাবার কবরের জায়গা করছে, মনে হয় ওনার বাবার কবরের জায়গা। আরে বেটা তুই বড় জায়গা দেবো, টাকা আমার তোর কি? তার মানে আমরা যেন ভুল করি শিডিউলটা যেন ইনফর্মাল করতে পারে। কুকুরের বাচ্চা, তোকে কুকুরের বাচ্চা বলতে আমার লজ্জা লাগে। আরে আমি যদি তোকে সামনে পাই পায়ের স্যান্ডেল খুলে তোর মুখে মারবো, শুয়ারের বাচ্চা। আমার সাধারণ মানুষ কষ্ট করে আসায় বুক বাঁধা শিডিউল কাটে যে লটারিতে উঠলে আমার জীবনটা বদলে যাবে, আর সেই লটারি চুরি করার জন্য থানায় থানায় তুমি লটারি দিছ। একটা লোক সাত থানায় মারছে, সে কিভাবে সেখানে যাবে? সে কি জিন পড়ি?
আর প্রশাসনের শততর্ক কোনো ব্যাখ্যা নাই। আমি এলজিডিতে একটি লটারি ধরছিলাম, মাথায় রাখেন ঠিকাদার ভাইরা, ও ওনাদের যে সিএস নাম্বার সেই সিএস এর গুটিগুলো হবে ছোট, আর আপনার যে সিএস নাম্বার তার গুটিগুলো হবে বড়। আপনার গুটি কোন সময় ওই খোপের মধ্যে ঢুকবে না। আমি ধরছিলাম নির্বাহী প্রকৌশলীর মতো একজন মানুষ, সে আমার পা ধরছিল। আমি বললাম স্যার নওগাঁর লোক এত কাম পায় কেমনে, দেখি আমি গুটি চেক করব। যে আমি গুটি চেক করতে গেছি আমার পা ধরছে, ওই রকম একটা মানুষ পা ধরছে। আরে আপনাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস, আপনাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস। কেন আমাকে এই দাবি করতে হবে? গত 7 বছর ধরে ডিসি অফিসে লটারি হয়েছে, হঠাৎ করে আপনারা উপজেলায় পার করলেন কেন? কত টাকা খাইছেন কে? আমরা এটা খুঁজে বের করব এবং সমস্ত অফিসে গিয়ে তাদেরকে ধরবো এবং গণপিটুনি দেব। আমরা গণপিটুনি দেব তাদেরকে। দেশ তো শেষ, প্রতিষ্ঠান শেষ, ছোট ছোট জায়গায় আপনারা অনিয়ম করতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যা, আপনি বলছেন 50,000 টাকার টেন্ডার হলো সেটা ইজিবিতে যাবে। তাহলে এই যে কোটি কোটি টাকার টেন্ডার কেন এনালগ হলো এর ব্যাখ্যা আপনি দেন। আপনি বলছেন যে টেন্ডার ইজিবিতে যাবে, তাহলে হসপিটাল, স্বাস্থ্য খাত আর এই ত্রাণ, এখানে কোন ডাকাত বসে আছে, কোন লুটেরা বসে আছে যে হসপিটালে 1,000,000 কোটি টাকার টেন্ডার কোন ইজিবিতে আসে না, ত্রাণের লটারি টেন্ডার ইজিবিতে আসে না? তার মানে চুরি করা কি আপনাদের এখনো শেষ হয়নি? লুট করা কি শেষ হয়নি? গরিব মানুষের আর নষ্ট করা কি এখনো শেষ হয়নি? কবে শেষ হবে সেদিন আপনারা বলবেন, আর তার আগে আমরা ঘর থেকে বাড়াবো না। কারণ আমাদেরকে তো আপনি বন্দী করে ফেলে দিচ্ছেন, আমাদেরকে তো নিঃশেষ করে ফেলে দিচ্ছেন। প্রতিটা জেলায় কোনো ভালো আমলা, কোনো দেশপ্রেমিক আমলা আমরা খুঁজে পাচ্ছি না, শুধু লুটেরাদের খুঁজে পাচ্ছি, তারা কিছু বোঝেই না। আপনি যে শিক্ষা নিয়ে ওখানে বলছেন, ওই শিক্ষার আমার কোনো দরকার নাই, পুঁথিগত বিদ্যার আমাদের দেশে কোনো দাম নাই। আপনি বাস্তবতায় ফিরে আসেন। আরে বাস্তবতায় ফিরে আসেন। আরে মস্তান হাট আমাদের এমপি নিছে, বর্তমানের এমপি, যার বেচা লাখ টাকা দিতে হয়, কিনে লাখ টাকা দিতে হয়, কোথায় পালেন আপনি এটা বলেন? আপনি কোথায় পালেন? শিবগঞ্জের ইয়োনো মহোদয় আপনি কি ঘোড়ার ঘাস কাটিচ্ছেন? আরে বগুড়ার ডিডিএলজি সাহেব আপনি কি ঘোড়ার ঘাস কাটিচ্ছেন, নাকি আমাদের যে আপনাদেরকে কান ধরে ওখানে নিয়ে যাওয়া লাগবে? আমি তো বেফাস কথা বলতে চাই না, কিন্তু আপনারা আমাকে বেফাস কথা বলতে বাধ্য করেন। কেন আপনারা চার টাঙ্গা দিচ্ছেন না? কেন দিচ্ছেন না আপনি? কেন হাতে চার নাই যে গরুর খাজনা কত, আলুর খাজনা কত, অমুকের খাজনা কত? কেন আপনারা চার দেননি? এটা তো শিডিউলে উল্লেখ আছে। এমপি সাহেব হাট নিছে না, মানে এমপি সাহেবের খুব ডাব, আর আমাদের গুলো সুবারি ডাব, আপনাদের পাশার মধ্যে যাতে না কষ্ট হয় আর সুবারি ফস করে যায় না, মানে জনগণ আপনাদের ডাব হয়েছে, আর আওয়ামী লীগ করলে, আওয়ামী লীগের এমপি হলে সেটা হয় সুবারি ফস করে আপনার পাশার মধ্যে ঢুকে যায়। একসময় মনে রাখেন, নোংরা ভাষা আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু আপনারা এমন লোক যে আপনারা নোংরা ভাষা ছাড়া আপনারা ভালো ভাষা বোঝেন না, ভালো ভাষাটি আপনারা বোঝেন না। আমার এই অটো রিক্সা সিএনজিতে রেজাল করিম বর্ষা ভাই, এই বগুড়ার বিএনপির লোক আপনাকে ভোট দিছে, আপনি সর্বোচ্চ চাঁদা করে দিছেন 20 টাকা। কেন? এই টাকা কি আপনার বাপের? এই টাকা কি আপনার বাপ দাদার? আগে ছিল 5 টাকা, আর বিএনপির লোক আপনাকে ভোট দিছে, আপনি সেই সিএনজির চাঁদা করে দিচ্ছেন 20 টাকা, কি আপনার বাপের পৌরসভা? আমি তো বলছি আপনার কোনো মা মমতা বগুড়ার নাই, আপনার লারি পোতা আছে বরিশাল,
আর মন ভাইকারে সমস্ত ভাইয়ের লাড়ি পোতা আছে বগুড়ায়, একমাত্র রেজাল করিম বাদশার লাড়ি পোতা আছে বরিশাল, ওনার বগুড়ার প্রতি কোনো মায়া নেই। কিসের আপনি বিএনপি করেন? আপনি তো রাজাকার, আপনি তো রাজাকার। আমি প্রশাসনকে বলছি, যদি রেজাল করিম বাদশা এবার গ্রেপ্তার না হয়, তাহলে রেজাল করিম বাদশাকে আমি ধরা পিটে গ্রেপ্তার করে দেব। কেন উনি গ্রেপ্তার হয় না? খালেদা জিয়া গ্রেপ্তার হয়, তারেক রহমান গ্রেপ্তার হয়, ফকরুল সাহেব গ্রেপ্তার হয়, বিএনপির সমস্ত নেতা গ্রেপ্তার হয়, রেজাল করিম বাদশা কেন গ্রেপ্তার হয় না? তিনি কেন এই বিএনপির দায়িত্ব পায় বারবার? কারণ উনি বগুড়ার না। আর তারেক রহমান সাহেব এটা ভালো করেই বোঝে যে বগুড়ার মানুষ গাধা, এদেরকে পাছায় লাথি মারলেও আমাকেই ভোট দিবে। তেইশ বছরে একটা এমপি আমার বগুড়ার ছেলেকে বানায়নি তারেক জিয়া। 23 বছরে সব সময় বাইরের লোক আসে এখানে এমপি হয়, কেন? আমার বগুড়ার কোনো ভাই বোন কোনো মা একটা ভালো ছেলেকে জন্ম দেয়নি যে ছেলেকে তারেক রহমান নমিনেশন দেবে? দেবে না। উনি নমিনেশনের দোকান খুলে বসছে ইংল্যান্ডে, উনি নমিনেশনের দোকান খুলে বসছে ইংল্যান্ডে। কেন আপনারা বোঝেন না? আওয়ামী লীগ এখানে আপনার কাছে আসে না, কারণ জানে আমাদের ভোট নাই, যে লাভ নাই। আর বিএনপি আপনার কাছে আসে না, যে এত ভোট, যদি নামাজ ঘরে ভোট আমি না পাই আমার কিচ্ছু হবে না। মাঝখানে আমরা শিলার পাটার যুদ্ধে আমরা মরিচের মতো পিষে যাচ্ছি, কেউ আসে না। কোনো আওয়ামী লীগের নেতা দেখবেন শুধু সাত মাথায় তিন মাথায় বিমান মোড়ে, কে রে ভাই আপনারা বিমান মোড়ে থাকেন, তাহলে গাড়ি পড়ে কেমনে? তার মানে গাড়ি যেখানে পড়বে সেখান থেকে আপনি 3 মাইল দূরে অবস্থান নিয়ে ছবি তুলছেন, মানে আপনারা সিনেমা করবেন, নায়কের ট্রায়াল দিচ্ছেন, নায়কের ট্রায়াল দিচ্ছেন। এগুলি ছাড়েন, জনগণ কিন্তু আপনাদের তো ভোট তো দেবেই না, ভোট চাইতে গেলে মহিলারা ঝাঁটালে মারতেও পারে। কোন ভোটের ব্যবসা চলবে না বগুড়ায়, ভোটের ব্যবসা বন্ধ করে দেন। আরে ভোটের ব্যবসা বন্ধ করে দেন, মানুষকে পায়ে হেঁটে আপনার দরজায় নিয়ে আসেন। আমি আব্দুল মান্নান আখন্দ, আমাকে টাকার অফার দেওয়া হয়েছিল, জেলে তুলছিল সেখান থেকে বের করার অফার দেওয়া হয়েছিল, আমি বলছি নো, আমি উইথড্র করব না। আপনারা ভোট করেন, আমি রাস্তার একজন আব্দুল মান্নান আখন্দ, আমাকে দেখে যদি আপনাদের এত ভয় লাগে, তাহলে আমার চেয়ে যখন ভালো লোক দাঁড়াবে তখন কি আপনারা ঘর থেকে বাড়াবেন না? আওয়ামী লীগের নেতাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ঘুমের থেকে উঠে ওনারা এমপি হওয়ার চাই, কারোর কাছে যাওয়াও লাগবে না, চাওয়াও লাগবে না, ব্যাখ্যাও দেওয়া লাগবে না। ইনশাল্লাহ এই দিন বদলে যাবে, এবারেই বদলিবে, এবারেই বদলিবে। সময় এখনো আসেনি, সময় আসতেছে। রাস্তায় রাস্তায় আপনাদের ভোট ভিক্ষা চাইতে হবে, তাও আপনাদের মানুষ ভোট দেবে কিনা সন্দেহ আছে, কারণ আপনারা মানুষের কাছ থেকে অনেক দূরে সরে গেছেন, মানুষের কাছে আপনারা নাই। আপনারা আছেন ব্যাংক লুটে, রাস্তার টেন্ডার লুটে বিভিন্ন জায়গায়, আর বিএনপির ভাইরা আছেন শেখ হাসিনা কত টাকা দিবি তার উপর আন্দোলন চলবে। বলেন এই বগুড়ায়, এই বগুড়ায় যেখানে বিএনপির ঘরে ঘরে ভোট, ঘরে ঘরে বিএনপির কর্মী, সেই বগুড়ায় বিএনপি 1000 লোক জড়ো করে মিছিল করতে পারে না, তার মানে বিএনপিরও কিন্তু পাম চলে গেছে। পাম বিএনপিরও নাই, সাধারণ মানুষ শুধু বলতেছে যে যা হয় হোক আমরা জানি না, কাকে বিশ্বাস করবে বলেন? এই মেয়র সাহেব ছিলেন মাহবুব সাহেব, ওনার বিরুদ্ধে অভিযোগ, তাহলে উনি হলো রাজা, এবার নিয়ে এলাম বাদশা, বাদশা রাজা বাদশা একই কাহিনী। বুকে হাত দেখেও বলতে পারবেন যে বাদশা ভাই কোনোদিন আপনার পাড়া মহল্লায় একবার এসে বলছে ধন্যবাদ আপনারা আমাকে ভোট দিচ্ছেন, কারণ ভোট তো মানুষ বাদশাক দেয়নি, ভোট দিছে বেগম খালেদা জিয়া। আর বেগম খালেদা জিয়া আমার মায়ের বয়সী, আমার মা, আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে ভোট করেছি, আমি 56,000 ভোট পাইছি,
আর এলাল করিম বাদশা ভোট পাইছেন 82,000, আওয়ামী লীগের ক্যান্ডিডেট সে পাইছে 17,000, পাখা মার্কার ক্যান্ডিডেট সে পাইছে 6,000। আমাদের ভোট যোগ করলে বাদশা ভাই 200 ভোটে হেরে যায়। অঙ্কের হিসাবে আমি বলতেছি, কিসের অহংকার আপনার, কিসের অহংকার আপনার, কি অহংকার করেন আপনি? আওয়ামী লীগ বিএনপি একটা নেতা, এই যে মানুষের অসহনীয় অবস্থা একটা পাড়া মহল্লায়, আরে ভাই একটা কপি, 1 কেজি আলু, 1 পোয়া ডাল আপনি নিয়ে যান না কেন? তা থেকেও করবেন না, সবাই বসে আছেন, কোন পার্টির থেকে চাঁদা নেওয়া যায়? আন্দোলন চলতেছে, চাঁদা নেওয়া লাগবে। এত কথা আমি কেন বলবো ভাই, কি জন্য বলবো? আমি বলতেছি অপেক্ষায় থেকে থেকে যে না, কোনো মানুষ তো মানুষের জন্য কিছু করতে চায় না, কোনো মানুষ তো মানুষের জন্য কিছু করতে চায় না। তবে ভোট চান আপনারা, আওয়ামী লীগ বিএনপি আসবে কিনা আমি জানি না, যদি আসেতে ভালো, না আসলেতে গেল। যদি বিএনপি ভোটে আসেতে ভালো, আর না আসলে বিএনপির এক ভাই বলতেছে সব গেল, কোনো লাভ হবে না। ওই রামের বনবাসে কোনো লাভ হবে না তারেক রহমান সাহেব, ওই রাম 14 বছর বনবাস খাটা, আসা আবার যুদ্ধ, আবার সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়া লাগছে, আপনারও সেরকম হবে। আপনি গুহার মধ্যে থাকে আন্দোলন করেন, ঝাঁপিয়ে পড়েন যে ভাই আপনি একবার আসেন না, আচ্ছা আপনি আসবেন না ভয় খাচ্ছেন, তাহলে আপনি বয়েক পাঠান, আচ্ছা আপনার বয়েক লাগবে, আপনি মেয়েক পাঠান, আপনি পুরো ফ্যামিলি নিয়ে ইংল্যান্ডে বসে বিদেশি মদ খাবেন আর চিন্তা করবেন কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। অগলি দিন ফালা দেন, অগলি দিন ফালা দেন ভাই, ক্ষমতায় যেতে গেলে আপনাকে বাংলাদেশে আসতে হবে, রাজনীতির সাথে থাকতে হবে, কর্মীর সাথে ধাবার খেতে হবে, কর্মীর সাথে রক্ত ঝরাতে হবে, তবেই আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। আর না হলে আপনি ওখানেই জুয়ারুর পরিচয়ে আছেন, ওখানেই থাকেন। ইংল্যান্ডের সরকার তারেক রহমানকে জিজ্ঞাসা করছিল যে আপনি যে বাংলাদেশ এখানে ইংল্যান্ডে থাকেন, আপনার ব্যবসা কি? সে লেখছে যে আমি জুয়া খেলি। আমি চ্যালেঞ্জ দিলাম বগুড়াতে যে আমি যা বলছি এই কথা মিথ্যা হলে আমাকে জুতা মারেন, সে পরিচয় দিছে আমি জুয়া খেলি। তাহলে একজন জুয়ারু বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আপনি মানবেন? মানবেন আপনি? কখনোই না। মাথায় রাখেন, মাথায় রাখেন, এই বিএনপি নামক যে দল, এই দলটি যদি আজকে শক্তিশালী থাকতো তাহলে আওয়ামী লীগের এত চোর সৃষ্টি হতো না, এই চোরদেরকে বাধা দিত। কিন্তু আপনারা পার্লামেন্টে গেলেন না, যে কয়জন গেলেন 4.5 বছর আপনি সরকারের গাড়ি নিলেন, সরকারের প্লট নিলেন, সরকারি বেতন নিলেন, ভাতা নিলেন, সমস্ত সুবিধা নিয়ে আপনারা পদত্যাগ করলেন, তাহলে লাভ কি হলো? লাভ তো আপনাদেরই হলো। আপনারা যা নিছেন সব ফেরত দিলেন না কেন? যে আওয়ামী লীগ সরকারের সব হারাম, আমরা যা নিছি সব ফেরত দিলাম, মানে আপনারা নেওয়া মাত্র ওটা হালাল হয়ে যায় আর পাবলিক নিলে ওটা হারাম হয়ে যায় না? আমাদেরকে বোকা বানাতে বানাতে আমরা এমন একটা জায়গায় চলে গেছি যেখান থেকে ফিরতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তবে আপনারা যারা জনগণ আছেন, আমি আপনাদের সহজ একটা অঙ্ক বুঝাই দিচ্ছি, একটা সহজ অঙ্ক। আপনি ধরে নিলাম যে আবার নির্বাচন হলো, মাননীয় প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় গেল, সবাই বলতেছে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু হবে না। কারণ আপনি যে সমিতি থেকে লোন নিয়ে ব্যবসাটা চালান, সমিতি আলায় পড়ে গেছে, তাহলে আপনার লোনটা দিবে কি? আগামীতে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে আপনার এলাকায় যে সরকারি অফিসার, উনি আপনার পিতা, উনি আপনার মাতা হবে, আপনাকে কিছু দিবে না। আপনি এখন যে 3 বেলা ভাত খাচ্ছেন, এরপরে আপনি 2 বেলা পেট ভরে খেতে পারবেন না, যার কারণে আমি বলছি আজ থেকে এখন থেকে যার বাড়ির যা যা ব্যবহার করেন আপনি ব্যবহারটা কমে দেন।
আপনি 4 ইঞ্চি চাকার মাছ খাছেন এখন 2 ইঞ্চি খান আপনি 100 নাক তেল ব্যবহার করছেন এটা 50 নাক করেন কারণ আগামীতে 50 নাক আপনি পাবেন না টাকা নিয়ে ঘুরবেন মাল পাবেন না সেই দিন আমাদের আগামীতে সামনে আসছে আমি একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চাই যাচ্ছে ধরে না নয় যে দুইজন মুরব্বি বসে আছে ওখানে এখানে আছে বা আমি আমার নানা নানি দাদি যদি জানতো যে আমার নাতি কোনোদিন পানি টাকা দেয় কি না খাবে তাহলে তখনই তারা হাটফেল করে মারা যেত কিন্তু এখন আমরা খাচ্ছি না এখন পানি টাকা দিয়ে খাচ্ছি না ঠিক আমি যে কথা বললাম যে আগামীতে আপনি খাদ্য অভাবে মারা যাবেন আপনাদের খাদ্য অভ্যাস কমাতে হবে সব কিছু কমাতে হবে যারা স্কুলে বাচ্চাদের নিয়ে কোচিং করে বেড়াচ্ছেন ধারের টাকা দিয়া আপনারা একদিন কানবেন আপনি বাচ্চাকে শিক্ষিত করে কোনো লাভ হবে না 30 টাকা 40 হাজার 30 টাকা 40 লাখ ছেলে বেকার হয়ে আছে ডিগ্রি নিয়ে আপনি আপনার বাচ্চাকে কোথায় নিয়ে যাবেন লেখাপড়া করে খুব তো দিনে 90 টাকা গাড়ি ভাড়া দিচ্ছেন নিজে না খেয়ে আছেন বাচ্চাকে কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছেন আরে বগুড়ার কোচিং সেন্টারের ব্যবসা ক্লিনিকের ব্যবসা এই দুটি ব্যবসাতে চলতেছে আমি বিএনপির ভাইদের বলবো যে শেখ হাসিনা সরান না আপনি কোচিং সেন্টার সরান আপনি ক্লিনিক সরান দেখি আপনি বগুড়াকে কত ভালোবাসেন এই বগুড়াকে ভালোবাসতে গেলে ক্লিনিক ভাঙচুর করতে হবে এবং কোচিং সেন্টার ভাঙচুর করতে হবে আর রেজাল করিম বাদশাকে কান ধরে আনে বলতে হবে এই বেটা সিএনজির চাঁদা ছিল 5 টাকা তুই 20 টাকা করলু কা এটা কি তোর বাপের টাকা আমি আব্দুল মান্নান আখন্দ ওনার বিরুদ্ধে অভিযোগ দিছি আরে ডিডিএলজি মহোদয় আপনি কেন সেটা দিচ্ছেন না আমি বলার পরে উনি 74 লক্ষ টাকা পৌরসভায় ঘোরাতে দিছে যে টাকা চুরি করছিল আরো আগামীতে যে কোটা প্ল্যানের টাকা খাছেন সমস্ত প্ল্যানের রিপোর্ট আমার কাছে আছে আমি বলতে গেলি তো আপনি মন খারাপ করেন আমি বলতে চাই না আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু যখন বগুড়ার সম্পদ নিয়ে আপনি লুটপাট করবেন তখন কিন্তু আমি এক সময় বলবো আপনারা আমার মূল্য যে মূল্য দিয়ে জিনিস কিনবেন আপনারা কিনেন কিনা অভ্যস্ত হন আরে এইরকম বাজার চালু করতে দেন আমাকে বগুড়ায় 100টা তারপরে দেখেন আমি আপনাদের 7-6 মূল্যে চাল থেকে আটা থেকে শুরু করে চিনি চা গুড়া দুধ সমস্ত কিছু জিনিস মাছ মাংস সমস্ত কিছু জিনিস আপনাদের আমি সস্তায় খাওয়াবো ইনশাআল্লাহ আগামী শুক্রবারে এখানে গরু জবাই হবে আপনাদের সামনে সকাল 8টায় মাংস বিক্রি হবে 500 টাকা কেজি এখানে এক পর প্যাকেট থাকবে হাফ কেজির প্যাকেট থাকবে এবং 1 কেজির প্যাকেট থাকবে কেউ 1 কেজি বেশি পাবেন না যারা এটা নেবেন 500 টাকা রেট অনুযায়ী আমার এই মেসেজ রাকিব ট্রেডার্স এর রাকিবের কাছে জমা দিবেন কারণ আমরা সিরিয়াল অনুযায়ী মাংস বাড়বো এবং গরু কাটা হলে সমস্ত মাংস কুরবানির মাংসের মতো এক জায়গায় করা হবে তারপরে প্যাকেট করা হবে সিরিয়ালে দেওয়া হবে যাতে কেউ বলতে না পারে আমি সিনা পালাম না আমি হাড্ডি পালাম আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে স্বল্প দামে সবকিছুর মধ্যেই আপনাকে আমি চেষ্টা করব খাওয়ানো আমি চেষ্টা করে যদি ফেল হয় তাহলে আমি আপনাদের জন্য হব আপনি যদি আমার জিনিসটা না নেন তাহলে আমি কয়দিন লস দেব বলেন আমি লস দিতে পারি দিনে যদি আমার 5000 টাকা লস হয় আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যদি 20000 করে লস হয় তাহলে কি আমি চলতে পারবো না যার কারণে আমার জিনিসগুলি যাতে নষ্ট না হয় আপনাদের সহযোগিতা আমার কাছে একান্ত কাম্য আমি ডিম দিচ্ছি 40 টাকা হালি আপনি এই দোকানে যাবেন এই দোকানদার বলবে 48 টাকা হালি কিন্তু আপনি এক হালি নেন আপনার বাড়ির যা প্রয়োজন আপনাকে আরো সস্তায় জিনিস দেব প্রত্যেক দিন আপনার প্রয়োজনের জিনিসটা আপনার কাছে আমি পৌঁছা দেব অত্যন্ত স্বল্প মূল্যে শুধু আপনারা আমার জিনিসটা কিনে আমাকে সহযোগিতা করবেন আমার টাকা দেওয়া লাগবে না আমাকে ভোট দেওয়া লাগবে না আমি কিচ্ছু চাই না শুধু আমার জিনিসটা কেনেন আমি আপনাকে ভালো রাখতে চাই
আপনার বাচ্চা সহ আপনাকে ভালো রাখতে চাই, এ আমার আশা, এ আমার ভরসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আমরা যারা মুসলমান, আমরা যারা হিন্দু, আমরা যারা বৌদ্ধ, আমরা যারা খ্রিস্টান এবং আমরা যারা রবিদাস সম্প্রদায়ের মানুষ, যেরকম মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কোন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই রকম আমি এই উচ্চ মূল্যের বিরুদ্ধে, এই উচ্চ মূল্যের বিরুদ্ধে এবং ভেজালের বিরুদ্ধে আমি লাগা পড়ব যুদ্ধ। এই আমার যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত আমার লাশ খাটনিতে না উঠবে। আমি চেষ্টা করব, শুধু আপনাদের ভালোবাসাটা আমি চাই। আপনারা আমার পণ্য কিনে আমাকে ভালোবাসাটা দিবেন, আমি আপনাদের পাশে থাকতে চাই। কেন থাকতে চাই? কারণ আপনাদের চেয়ে বড় কষ্ট আমার জীবনে গেছে। ভাতের কষ্ট আমরা যত পাইছি আপনারা তত পাননি। ওই কষ্টের ফ্যামিলির থেকে উঠে আসে এখন আপনাদের কথা আমি ভাবি। আমি ভাবি যে আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, এখন আমি মাংসটা কিনে কাকে খাওয়াবো? তাহলে আপনাকে আমাকে খাওয়াতে হবে, আপনার মাকে খাওয়াতে হবে, আপনার বোনকে খাওয়াতে হবে, তাহলে আমার নানি দাদি আমার দাদার আত্মা শান্তি পাবে। এই আমার আশা, এই আমার ভরসা। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সততা সাহসের সঙ্গে এবং বগুড়ায় যত আমলা আছেন মাথায় রাখেন যে বগুড়ায় আব্দুল মান্নান আখন্দ আছেন, আমাকে ভোটে দাঁড়াবো, আপনারা আমাকে হারে দেন। কারণ আমি যদি জিতে যাই তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যা হবে। আমাকে হারাই দেন, আমাকে হারতে ভালো লাগে। আমি চিল্লা চিল্লা ভোট করি, আমি হারি, আমাকে হারতে খুব ভালো লাগে। আমি আবার দাঁড়াবো ভোটে, কথা দিলাম, আমি আবার দাঁড়াবো, আবার হারবো, কিন্তু রাস্তাঘাটে আপনাদের মুখোশ খুলে দেব, রাস্তাঘাটে আপনাদের মুখোশ খুলে দেব। আজকে ডিক্লার দিলাম এবারের পার্লামেন্টে আমি ভোটে দাঁড়াবো, যদি বিএনপি এখানে ভোট না করে। কারণ বিএনপি ভোট করলে আমার মতো দশটা মানলাম দাঁড়ালে উঠতে পারবে না, এত ভোট বিএনপি। যদি বিএনপি ভোটে না আসে তবে আমার মতো একটা খোলামেলা কথা কেউ বলবে না, যদি বিএনপি ভোটে না আসে তবে আওয়ামী লীগকে আমি একা খেলতে দেব না, আমি সামনে গোলকিপার হয়ে দাঁড়াবো, যে তুমি বল মারো আমি বল ধরবো। দেখবেন তাতেই ওদের গুন্ডা বান্ডা ভাড়া করতে মাথা খারাপ হয়ে যাবে, গুন্ডা মান্ডা ভাড়া করতে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে যাবে। এবং আমি চাচ্ছি এই মাথা খারাপটাই আমার আনন্দ, বিজয় আমি চাই না। আমি পরাজয় হয়ে বিজয়ের আনন্দ ভোগ করি বলেই মানুষের কাছ থেকে আমি সরিনি এবং আগামীতেও সরব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামীকাল আমার দেখা হবে। আর যিনি গরুর মাংস নেবেন অবশ্যই 1 কেজি যিনি নেবেন রাকিবের এখানে বলবেন 500 টাকা দিবেন, যিনি 1/2 কেজি নেবেন 250 টাকা দিবেন, যিনি 1 পোয়া নেবেন তিনি 600 টাকা দিবেন। আপনাদের এর পরে শুক্রবার আমি মাছ খাওয়াবো, যেটা আপনারা কিনার সাহস পাচ্ছেন না, ইনশাল্লাহ আব্দুল মান্নান আখন্দ ওই মাছই আপনাদেরকে খাওয়াবে অত্যন্ত কম দামে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।